এমন কুয়াকাটা আইয়া হুট ভাত খেয়ে যাও ঠিক আছে তো মানে আইসা মনে করেন রিল্যাক্স পুরা বাতাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি কুয়াকাটা চলে এলাম আজকে হঠাৎ করে কালকে প্ল্যান ছিল আজকে হঠাৎ করে চলে এলাম কুয়াকাটাতে তো আসার পরে দেখেন আমার ফ্রেন্ড সার্কেলটার মেন লে আইছি তো বেশি কেউ আসেনি কারণ দেশে বর্ষাবাদও চলতে আছে তার ভিতরে আবার মনে করেন আন্দোলন আন্দোলন অনেক কিছু এই কারণেও সব বন্ধু বান্ধব মিলে আসতে পারি নাই তো চারজন আইসি আমরা শুধু চারজন তো আসার পরে এখন মানে বিশের পারে আইসি আমার পিছনে তো আপনারা দেখে অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন যে আমি এখন কোন জায়গায় দাঁড়ানো আছি এই যে মোর বন্ধু ওখানে আইয়া মনে করেন হুদাই একটা এই জায়গায় ই আপনার ওই বেঞ্চ রাখা আছে মানে আইসা মনে করেন রিলাক্স পুরো বাতাসে আবার চা বাইতে আসে কি আচার খাইতে আসিস তুই কি আচার খাইতে আসিস কি আচার বড়ের আসার ঐতিহ্যবাহী কাসার তারপর আছে কি কুয়াকাটার ঐতিহ্যবাহী সুটকি সুটকি ভাই আমাকে আমাকে একটা আঞ্চলিক ভাষায় বরিশালে যেটা বলে যে এমন কুয়াকাটা আইয়া হুটকি দিয়ে ভাত খেয়ে যাও ঠিক আছে তো ওইটা হয়েছে মনে করেন ফেভারেট কুয়াকাটার মনে করেন হুটকি ঠিক আছে মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে বলে ওইটার সুটকি এই যে আমার আরেক দুই বন্ধু এই জায়গায় বৈশা বৈশা ছবি তুলতে আছে একজন সে হয়েছে ক্যামেরাম্যান আর সে হয়েছে পোজ দিতে আছে মানে ছবির স্টাইল দিতে আছে তো আসলাম ওরকম করেন কোনো লোকজন নাই এখন তো আসলে সময়টাই এরকম যে লোকজন নাই এই সময়টা আসলে আসাটা উচিত হয় নাই তারপরে হঠাৎ করে কালকে রাত্রে আমাদের প্ল্যান ছিল যে হ্যাঁ আমরা যাইবো কুয়াকাটা আসবো আজকে তো সকালবেলা হঠাৎ করে চলে আইলাম মানে কোনো প্ল্যান ছাড়াই সোজা কথা কালকে রাত্রে কথায় কথায় আর কি মজা করে কথাগুলো হয়েছে তারপর আর কি হঠাৎ করে চলে আসা কোনো প্ল্যান ছিল না প্ল্যান থাকলে হয়তো বা এদিকে একটু খোঁজ খবর নিয়ে দেখতাম যে পর্যটক কিরকম আছে তো পর্যটক যদি বেশি থাকে তাইলে একটু মোটামুটি ভালো লাগে ঘুরতে ঘুরতে যেহেতু পর্যটক নাই তো না এই ছবি তুলতে আছে ক্যামেরা মানে ওই যে পোস্ট লইতে আছে সামনে এবার মনে করেন ছবি তুলতে আছে আস বন্ধু ছবি টবি একটু ঠিক মতো তুলো এই পুরা নাইও বন্ধু একবার পুরা নাইও ঠিক আছে এই যে এই যারা ছবি তুললে আবার দেখতে আছে দনোড়াই দনোড়াই আবার দেখতে আছে ওদিকে আবার আটবো যাইতে আছে ওদিকে ছবি টবি তুলতে আমি একটু পোস্ট ও স্লোই বন্ধু তুমি ছবি টবি তুলবা না ছবি তুলবা না ফেসবুকে আপলোড দিতে হইব না দেখাইতে হইব না মানুষের যে হ্যাঁ আমরা কুয়াকাটা চলে আইছি এই বৃষ্টি ভিতরে এই যে ছবি তুলতেছে এই যে লোক ও মাই গড

তো যারা কুয়াকাটা থেকে কুয়াকাটা যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন কুয়াকাটা থেকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন যে কুয়াকাটা কোথায় থাকেন আপনি কি অবশ্যই জানাইবেন আমি এই জায়গায় আসছি আসলে অনেক মজা লাগতে আছে কিন্তু পর্যটকটা অতটা নাই পর্যটক থাকলে হয়তো বা আরেকটু মজা লাগতো ঘুরে ফিরে আরেকটু এনজয় করতে পারতাম ঘোরাফেরাটা তো পর্যটক ওই পরিমাণে নাই তো তার জন্য আর কি বেশি একটা মজা হইতে আছে না আর কি কোনো মানে ওইরকম যে একটা সমুদ্রের পারে আসার পর যে ওইরকম একটা যে ফিল ওই ফিলটা পাইতে আসি না আর কি সোজা কথা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আর বিকাল হয়ে গেছে এখন একটু ঘোরাফেরা করব ছবি টবি তুলবো তো সব কিছু আপনাদেরকে দেখাইবে দেখাবো আমরা তো সবাই যদি চ্যানেল পেজটা যদি কেউ নতুন হয়ে থাকেন বা আমার ইউটিউব চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেটগুলো আমি দেখানোর চেষ্টা করব আমরা এই জায়গায় ঘুরতে যেহেতু আসছি দুই দিনের সফর তো দুই দিন থাকবো নীট করছি দেখি তারপর কতটা কি করা যায় যদি ওইরকম কিছু করি তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে